আজকে 15 তারিখ, আজকে এই নোটিশটা প্রকাশ করে কি জানানো হচ্ছে, জানানো হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফাইন্যান্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে মেমো নাম্বার 1820FP2 15 তারিখের ডেটে যেটা অ্যানাউন্সমেন্ট করা হয় যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অন্তর্গত সমস্ত অফিস জামাই ষষ্ঠীর জন্য বন্ধ থাকবে। একটা কথা বোঝাও, এতদিন ধরে গভর্নমেন্টের এমনিতেই লকডাউনের উপর প্রাইভেট বলো বা সরকারি কলেজ বলো প্রত্যেকটা কলেজে পড়াশোনা একদম মাথায় উঠে গেছে, এর মধ্যে জামাই ষষ্ঠীর জন্য ছুটি হচ্ছে, তার জন্যে স্টুডেন্টদেরকে, স্টুডেন্টদের যে পরীক্ষাটা তাদের যে প্রিপারেশন এমনিভাবেই কোভিডের জন্য মেন্টালি তারা প্রচুরভাবে মানে প্রেশারের মধ্যে আছে, পরীক্ষা কালকে আজকে ক্যান্সেল করছে গভর্নমেন্ট। মানেটা কি, মানেটা কি আমি জানি না, হয়তো আমার এই ভিডিওটা দেখার পর অনেক গার্জেন এমন আছে, অনেক টিচাররা এমন আছে যেনারা হয়তো আমাকে ডিসলাইক করবেন, আমার চ্যানেলে রিপোর্ট করবেন, অনেক কিছু, আবার এগেস্টেও যেতে পারেন, কিন্তু একটা কথা ভাবুন, যে সমস্ত স্টুডেন্ট তোমরা দেখছো তোমাদের সাথে তো এটা খেলা করা হচ্ছে না, কালকে তোমাদের পরীক্ষা, কালকের পরীক্ষাটা রিসিডুয়াল করা হলো, কালকে পরীক্ষাটা জামাই ষষ্ঠীর জন্য নেওয়া হবে না। তো গভর্নমেন্টের কি আগে সেটা মাথায় ছিল না, না ক্যালেন্ডারের মধ্যে যে জামাই ষষ্ঠীর ডেটটা কালকে আছে 16 জুন সেটা গভর্নমেন্ট দেখতে পাচ্ছে না, কোনটা আমি জানি না। মানে যারাই জেনারাই এখানে এই যে মানে জেনাদের হাতে এই ডিসিশনটা আছে, এতটুকু তো ওনাদের ভাবা দরকার, এই যে স্টুডেন্টরা এইভাবে একে তো এই কোভিডের চলছে, পড়াশোনার তো জানি না ছাতার মাথা কি হচ্ছে, প্রত্যেকটা কলেজে যা খুশি তাই না, হ্যাঁ আমার এই ল্যাঙ্গুয়েজগুলো হয়তো মানে কোনো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ভাবে বা কোনো একটা টিচার স্টুডেন্টদের মধ্যে যেভাবে কমিউনিকেশন করা সেই ল্যাঙ্গুয়েজ আমি মেনটেন করতে পারছি না, কি করে মেনটেন করতে পারবো। আজকে যদি আমি একটা গার্জেন হিসাবে, একটা স্টুডেন্ট হিসাবে যদি এই ধরনের নোটিশগুলো, বা আমি নিজে যদি আজকে একটা স্টুডেন্ট হতাম, তাহলে কি আমার নিজের মধ্যে দিয়ে আমি একটা অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে, যদি কল্পনা করো তোমরা জেনারাই দেখছেন এই ভিডিওটা, একটা স্টুডেন্ট দেখুন বা ওনাদের গার্জেন দেখুন বা কোনো শিক্ষকরাই যদি দেখছেন, আপনারা সত্যি এতটুকু তো ভাবুন বিষয়টা কি হচ্ছে, আমরা কোন পর্যায়ে গিয়ে পৌঁছাচ্ছি গভর্নমেন্টকে, সত্যি এটার বিষয়ে একটু ভাবা দরকার। আমি মানে এই আমি পার্টিকুলার কোনো কোনো পার্সনের নাম নিচ্ছি না, কিন্তু যেনারাই এই বিষয়টার সাথে যুক্ত আছেন ওনাদের তো স্টুডেন্টের কথাটা এতটুকু ভাবা দরকার, যে তারা পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করছে, এই এত সমস্যার মধ্যেও তারা অনলাইনে পরীক্ষা দেওয়ার জন্য নিজেকে রেডি করছে, কিন্তু তারপরও পরীক্ষার আগের দিন জানানো হচ্ছে যে কালকের পরীক্ষাটা রিসিডুয়াল করা হচ্ছে, কেন, এটা কি আগে আগে সিদ্ধান্তটা নেওয়া সম্ভব ছিল না, না আগে আপনাদের কাছে ক্যালেন্ডারটা ছিল না, জানি না। আমি অ্যাজ এ টিচার হিসাবে দেখুন আমিও কলেজের সাথে যুক্ত আছি, আমিও টেকনিক্যাল এডুকেশনের সাথে, আমি প্রাইভেট কলেজ, আমি সেসব কথা সব কিছু দূরে রাখলাম, আজকে স্টুডেন্টদের কাছে এই যে প্রশ্নটা, এখানে জামাই ষষ্ঠীর জন্য ছুটি দেওয়া হচ্ছে, মানেটা কি জামাই ষষ্ঠীর জন্য ছুটি, সেটা কি আগে আগে সরকারের মাথায় ছিল না যে কালকে জামাই ষষ্ঠী, গভর্নমেন্ট ডিসিশন নিচ্ছে গভর্নমেন্টের জন্য পরীক্ষাটা রিসিডিউয়াল করা হচ্ছে, এই নোটিশটাই জানানো হচ্ছে ফ্রেশ করে, নতুন করে যে ডেটটা জানানো হবে না সেই ডেটটা তোমাদের এই টেকনিক্যাল এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটেই আবার জানানো হবে। তো এই স্টুডেন্ট কনসার্ন মানে স্টুডেন্ট যে কমিউনিটি রয়েছে তাদেরকে বলা হচ্ছে কালকের পরীক্ষা কিন্তু তোমাদের হচ্ছে না, এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কবে এই পরীক্ষাটা হবে সেটা কিন্তু পরবর্তী সময়ে জানানো হবে। আর একটা জিনিস, এই নোটিশে কিন্তু এটা বলা হয়নি যে পরবর্তী মানে 16-17 তারিখ বলো বা 18 তারিখ বলো যে সমস্ত পরীক্ষা ছিল সেই পরীক্ষাগুলো কি রিসিডুয়াল করা হবে, না সেই পরীক্ষাগুলো যেরকম টাইমে ছিল সেই টাইমেই হবে, এটা কিন্তু বলা হয় নাই। তো এই জিনিসটা থেকে ক্লিয়ার হচ্ছে যে পরবর্তী পরীক্ষাগুলো যে টাইমে ছিল সেই টাইমেই হবে, শুধুমাত্র 16 তারিখের পরীক্ষাটা কালকে হচ্ছে না। যাই হোক, আমি একটা প্রশ্নে সত্যি তোমরা কমেন্ট করবে, আমি দুটো চ্যানেলেই এটা আপলোড করবো, আমার হাউ ক্যান আই হেল্প ইউতেও আমি দেবো আর ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশনেও দেবো, এটা কি হচ্ছে স্টুডেন্টদের নিয়ে, এটা কি করা হচ্ছে তাদের, কি তাদের জীবন নিয়ে তো সম্পূর্ণভাবে খেলা করা, এক তো হচ্ছে ক্যাম্পাসিং হচ্ছে না, আমি আর একটা ভিডিও সত্যি বলছি প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য দেবো, তোমরা প্লিজ এটাকে দেখো এবং আপনারা একটু দেখুন জিনিসটাকে নিয়ে ভাবুন, এরকমভাবে ছেলে খেলা ছিনিমিনি স্টুডেন্টদের লাইফ নিয়ে করবেন না, যারাই এই ভিডিওটা যদি সেরকম জায়গাতে পৌঁছায় আপনারা একটু ভাবুন জিনিসটাকে নিয়ে, মানে ভাবার সময় এসছে সত্যি, সব কিছুটাকে এত ক্যাজুয়ালি এতটা এভাবে নেওয়াটা আমার মতে ঠিক না। যাই হোক, স্টুডেন্টদেরকে বলতে চাইছি দেখো তোমরা যারা কালকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলে বা কালকে যারা রেডি ছিলে পরীক্ষা দেওয়ার জন্য, কালকে তোমাদের পরীক্ষাটা হচ্ছে না, এটা রিসিডুয়াল করা হলো, পরবর্তী সময় বা কবে হবে পরীক্ষা কি হবে সব কিছু বিস্তারিতভাবে পরে তোমাদের টেকনিক্যাল এডুকেশনের ওয়েবসাইটে জানানো হবে, তোমরা এরপর এই বিষয়ে একটা স্টেপ নাও, স্টুডেন্ট কমিউনিটি একত্রিত হও। আমি জানি না পরবর্তী সময়ে কি করতে পারবো তোমাদের, কিন্তু আমার তরফ থেকে সবসময় তোমরা সাপোর্ট পাও, আমি কোনো স্টুডেন্টকে উত্তেজিত করছি না, শুধু বাস্তবটা অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে যদি আমি কল্পনা করি নিজেকে সেই জায়গায় দাঁড়িয়ে, এটা কি হচ্ছে আমি জানি না, সত্যি বলছি জানি না।
আপনারা যদি কোনো স্যাররা ওই জিনিসটা নিয়ে দেখছেন, আপনারা একটু নিজেদের যদি এই মানে স্টুডেন্ট আপনাদের বাড়িতে যদি থাকে তাদের মানসিক অবস্থাটা একবার চিন্তা করবেন কি হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে। ভিডিওটি শেয়ার করো, প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি শেয়ার করো, তোমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াও, সত্যি বলছি এরপর সময় এসেছে রুখে দাঁড়াবার।